होम रेडियो कोलकाता হিতের রেখো দৈখান তোমার মন তুমি দিও চুঙাতে মনো প্রাণে সে গেল দেখম রেডি কবিতা কথায় গানে সত্যাপি মায়া টানে রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে বেকম রেডিও মানেই কবিতা আবৃত্তি গান বাজনা নাটক গল্পপাঠ ভিত্তিক আলোচনা বেড়ানোর হদিশ ছোটদের অনুষ্ঠান এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন বেকম রেডিও নমস্কার আমি সোমা পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত রেডিও বলতে আমরা কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি আর দীর্ঘ রেডিও জীবনের ইতিহাসে রয়েছে ঘটনার ঘনঘটা সেই আকাশবাণী কলকাতা কেন্দ্রকে সম্মাননা জানিয়ে পেখম রেডিওয় প্রথম থেকেই শুরু হয়েছিল রেডিও রীতিকথা নামে একটি ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান আকাশবাণীকে ঘিরে যাদের যাপন যাদের জীবিকা তাদের অভিজ্ঞতা সম্বলিত কাহিনী নিয়েই শুরু হয়েছিল এই অনুষ্ঠান দীর্ঘ সতেরো দিন বিশিষ্টজনেরা অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে তবে এখন থেকে আর সাপ্তাহিক নয় বিশেষ অনুষ্ঠান হিসেবে চলবে এটি যখন যেমন বিদগ্ধজনেরা পেখম রেডিওকে ভালোবেসে তাদের অভিজ্ঞতার ঝুলি নিয়ে এগিয়ে আসবেন তাঁদেরকে নিয়েই এগিয়ে চলবে অনুষ্ঠানটি আজকে আমাদের সঙ্গে আছেন দূরদর্শন কেন্দ্রে কর্মরত বিখ্যাত বাচিক শিল্পী ও প্রশিক্ষক ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় আসুন আমরা তার কণ্ঠে শুনে নিই তাঁর রেডিও জীবনের অভিজ্ঞতার কথা নমস্কার আমি অরুময় বন্দ্যোপাধ্যায় এই কোভিড নাইন্টিন পর্যায় লকডাউনের সময় র রেডিওর পক্ষে প্রদীপ একটা বিশেষ ভাবনা ভেবেছে যে ভিজুয়াল জগতের যে বিশাল ভিড় তার মধ্যে যদি শব্দ মালায় মালায় এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে স্মৃতিমেদুরতায় শব্দমালায় কথা বই তৈরি হয়ে উঠবে কথা ডায়েরির মধ্যে লেখা থাকবে সেই স্মৃতিমেদুর শব্দকথার বাক্য রাশিগুলি তেমনি ভাবনা থেকে পেখমের জন্য আমার এই স্মৃতিচারণা আমরা যারা আবৃত্তি চর্চা করি নাট্য চর্চা করি সংযোজনার কাজ করি শ্রুতি নাটক করি নাটক নিয়ে পড়াশুনো করি কবিতা লিখি তাদের কাছে এটা একটা খুব মনোজ্ঞ যাকে বলা যায় ইন্টারেস্টিং ব্যাপার শ্রোতা বন্ধুরা আপনাদের কেমন করে বুঝিয়ে বলবো আমি জানি না কিন্তু যে কথাগুলি বলবো যেন ভাবের ছবি ভাষায় আঁকতে হবে কণ্ঠের আলপনায় এই রীতি আজই ধরা পড়বে আমার এই কথোপকথনের মধ্যে দিয়ে আমার তখন বয়স খুব অল্প আমি পানিহাটিতে থাকি পানিহাটি ত্রাণনাথ উচ্চ বিদ্যালয়ে পড়ি বাড়ির কাছেই আমাদের ছোটোবেলাটি ঠিক এখনকার ছোটোবেলার মতন হয়তো নয় মানে যারা শহর কেন্দ্রিক আমরা যেহেতু একটু প্রান্ত সীমায় সেই জন্য মাঠ ঘাট পুকুর খেলাধুলো এইসব নিয়েই আমাদের দিন কাটত বর্ষার কাদামাটে ফুটবল শীতকালে গাছের ডাল কেটে উইকেট বানিয়ে কোনো ক্রমে একটি কাঠের টুকরো বা বাঁশ জোগাড় করে ক্রিকেটের ব্যাট এমনভাবে শৈশবী দর্শী পানায় কেটে যেত কিন্তু তার মাঝে যেটা ছিল লেখাপড়া আর লেখাপড়ার সাথেও ছিল সংস্কৃতির চর্চা পাড়ায় পাড়ায় তো হতোই সবাই আমরা জানি কিন্তু পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গান হতো কবিতা চর্চা হতো আমার বাড়িতেও তাই হতো আমরা সাত ভাই বাড়িতে বেশ গান বাজনা কবিতা নাটকের চর্চা হতো সেই সূত্র ধরে স্কুলে পড়াশোনার সময় বার্ষিক অনুষ্ঠানে বা ষাণ্মাসিক অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে সেটা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনই হোক পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস হোক ছাব্বিশে জানুয়ারি হোক সরস্বতী পুজো হোক স্কুলের পুরস্কার বিতরণী সভাই হোক কবিতা বলতাম কেমন করে জানি না স্যারদের বোধহয় চোখে পড়ে গেলাম তখন আমাদের বিদ্যালয়ে অরুণ বিশ্বাস স্যার ছিলেন তিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার মশাই এবং সহকারী হেডমাস্টারমশাই একদিন আমাদের কয়েকজনকে তার ঘরে ডেকে পাঠালেন আমি যখন ক্লাস সিক্সে পড়ি ডেকে বললেন যে রেডিওতে যেতে হবে আকাশবাণী ভবনে আমরা তো অবাক বাড়িতে একটিমাত্র ট্রানজিস্টর সেখানে দাদারা মা বাবা সবাই মিলে রেডিওতে আমরা নাটক শুনতাম গান শুনতাম নিয়ম করে আকাশবাণী কলকাতা খবর পড়ছি সত্যের মিত্র বা তরুণ চক্রবর্তী বা পরবর্তীকালে অন্যরা সেই শৈশবের রেডিও মানে একটা বিরাট শব্দের প্রাসাদ একটা স্বপ্নের জায়গা সেইখানে আমাদের যেতে হবে আমরা গল্পদাদুর আসর শুনতাম বিদ্যার্থীদের আসর বা শিক্ষার্থীদের আসর শুনতাম ছবি স্যার বললেন শোনো আমাদের স্কুল মনোনীত হয়েছে সেখান থেকে আমরা ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রদের নিয়ে তিনজনকে আমরা নির্বাচন করব আমরা যাব অল ইন্ডিয়া রেডিওতে সাত দিন বাদে আমাদের যেতে হবে তার আগে যে বিষয়টি নিয়ে আমি এবং তোমরা তিনজন অর্থাৎ ছবি স্যার মানে অরুণবাবু এবং আমরা তিনজন আমাদের রীতিমতন রিহার্সাল হতে লাগলো একটি বিষয়কে ঠিক করে দিলেন স্যার তার উপরে আমরা নানান প্রশ্ন করব। সেই প্রশ্নের আবার মাত্রা থাকতো মানে সময় মাত্রা যে তিরিশ সেকেন্ডের মধ্যে বা কুড়ি সেকেন্ডের মধ্যে আমাদের প্রশ্ন করতে হবে তারপরে স্যার উত্তর করবেন এমন করে একটা কুড়ি বাইশ মিনিটের আসর বোধহয় পঁচিশ মিনিট ঠিক মনে পড়ে না করতে হবে মহানন্দে আমরা তৈরি হলাম আকাশবাণী যাব গ্রামে গ্রামে সেই বার্তা রুটিকালো ক্রমে অরুময় যাবে আকাশবাণীতে ফলে সকল মানুষের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা আমরা সত্যি সত্যিই স্যারের সাথে স্কুলের পোশাক পরে ওই নির্দিষ্ট দিনে আমরা হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম বিটি রোডের সোদপুরে ওখান থেকে সরাসরি একটি বাস যেত সেভেন্টি এইট বাই ওয়ান আটাত্তরের এক সেই বাসে চেপে আমরা পৌঁছে গেলাম আকাশবাণীর দৌড়গোড়ায় মনের ভিতরে যে কি উত্তেজনা আগের সারা রাত ঘুম হয়নি গিয়ে তো পৌঁছলাম বিস্ময়কর এক জায়গা বিরাট লোহার গেট ধ্যান গম্ভীর দুটি স্তম্ভ ঝকঝকে সব মানুষজন কেরম একটা মন্দির মন্দির ব্যাপার শিক্ষিত মার্জিত হাস্যময় কিন্তু অতি হাস্যময় কেউ নন সকলেই সকলের সঙ্গে পারস্পরিক শুভ ভাব বিনিময় করছেন স্যার আমাদের নিয়ে রিসেপশান টেবিলে পৌঁছলেন এবং আমরা গিয়ে ওখানে সবাই ওয়েটিং রুম আছে সেখানে বসলাম স্যার যিনি অনুষ্ঠানটির প্রযোজক প্রডিউসার তার কাছে গেলেন কথাবার্তা বলে এলেন তারপরে স্যার আমাদেরকে এসে বললেন চলো তোমাদেরকেও ডাকছেন উনি আমরা গেলাম ঘর টেবিল কিন্তু এই ঘর এই টেবিল স্কুলের ঘর স্কুলের টেবিলের মতন নয় কেমন যেন অন্যরকম ভালো লাগার অন্যরকম ভাবতে লাগলাম এখানেই হবে নাকি কি করে হবে ভুল ভাঙল স্বল্প সময় পরেই উনি বললেন চলো তোমাদের নিয়ে এবার আমরা স্টুডিওতে চলে যাব স্যার তো তোমাদেরকে বুঝিয়ে বলেইছেন আমরা সবাই ঘাড় নাড়লাম এ ওর মুখ চাচুই করছি বুক ঢিপ করছে ধীরে ধীরে নেবে এলাম স্টুডিওর মূল যে ফটক সেখান থেকে স্টুডিওতে প্রবেশ করব ঠান্ডা বুকের ভেতরটা যেন আরও হিং হয়ে গেল শ্বাস নিয়ে মনে হলো পুরো দেহটা প্রশান্তিতে ভরেই গেল গুটি গুটি পায়ে আমাদের নিয়ে প্রযোজক চললেন আমাদের এক নম্বর স্টুডিও আমার এখনো মনে আছে সেইখানে টেবিল পাতাই ছিল চেয়ার ছিল আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো অদ্ভুত দর্শন মাইক্রোফোনের সামনে স্যার আর একটা মাইক্রোফোনে বসলেন আর যিনি প্রযোজক তিনি বললেন তোমরা একটু বলবে আমরা অডিও রেকর্ড করব মানে তোমাদের শব্দগুলো দেখে নেব তারপরে আমরা ইশারা করব। যিনি রেকর্ডিং করবেন তিনি ইশারা করবেন স্যার শুরু করবেন তোমরা উত্তর করবে মাঝখানে কেউ হাঁচবে না কাশবে না কথা বলবে না আমরা তো সকলেই খুবই উত্তেজিত শুরু হল আমাদের বিদ্যার্থীদের আসর চমৎকার করে যেহেতু সাত দিন ধরে রিহার্সাল হয়েছিল আমরা পার হয়ে গেলাম কিন্তু অন্যদিকের আর একটা কাঁচ দিয়ে দেখতে পাচ্ছিলাম একজন কোঁকড়ানো চুলের সুন্দর দেখতে ভদ্র মহিলা দিদির মতন লক্ষ্মী প্রতিমা তিনি একটা মাইক্রোফোনের সামনে কি যেন সব পড়ছেন আমাদের খুব আগ্রহ হচ্ছিল ওই রেকর্ডিং চলাকালীনই আমরা দেখতে পাচ্ছিলাম রেকর্ডিং শেষ হয়েছে আমরা বেরিয়ে আসছি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার উনিকে ওই পাশে কাঁচের ইয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম উনি বললেন উনি একজন এখানকার ঘোষিকা বিখ্যাত ঘোষিকা ছন্দা সেন তার নাম আলাপ করবে আমরা সকলে খুব আনন্দ পেয়ে বললাম হ্যাঁ নিশ্চয়ই স্যার বললেন দিদি ভাই আমার ছাত্ররা আপনার সঙ্গে একটু আলাপ করতে চায় আমরা সবাইকে ঢিপ ঢিপ করে প্রণাম করলাম স্যারকেও প্রণাম করলেন ছন্দাদি বললেন আরে আরে কি খণ্ড তোমরা সব স্কুলের ছাত্র এই আসরে এসেছ বাহ খুব ভালো কোথায় থাকো কোন স্কুল কোন ক্লাসে পড়ো আমরা সবাই বললাম তারপর বললাম দিদি একটা অটোগ্রাফ দিতে হবে উনি খুব লজ্জা পেলেন আমরা বললাম না কিছুতেই ছাড়বো না দিতেই হবে উনি বললেন আচ্ছা সে হবে চলো তোমাদের একটু আমি কেক মিষ্টি খাওয়াই স্যার বললেন না 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 কিছু দরকার নেই তবু দিদি বললেন স্যার ওরা আমার ছোট্ট ছোট্ট সব ভাইয়ের মতন আপনিও চলুন দয়া করে কি যে ভীষণ একটা ভালো লাগা তৈরি হলো আকাশবাণীর মানুষজন এমন এমনই সুন্দর এমনই অদ্ভুত অপূর্ব ভিতরে ভিতরে কেমন করে যেন মনে হলো আহা আমি যদি বড় হয়েই আকাশবাণীতে চাকরি করতে পারতাম ওই প্রথম ওই প্রথম দিনেই যেন ভেতর থেকে কে বলল সত্যি সত্যি আমরা গেলাম আকাশবাণীর ক্যান্টিনে আকাশবাণীর পিছন দিকে এই ক্যান্টিন সেই ক্যান্টিন ঘরে স্যার আর ছন্দাসেন চা নিলেন আমাদের জন্য কেক দারুণ কেক আর টোস্ট এই পাওয়া গেল আমরা খেলাম দিদির থেকে আমরা ঠিকানা চাইলাম উনি নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদের তিনজনকে দিলেন আমরা আনন্দচিত্তে রেকর্ডিং ছন্দা সঙ্গে আলাপ তার হস্তাক্ষর আর অন্যান্য যে কোনো মানুষজনই আমাদের দেখছেন কি গো তোমরা কোন স্কুল থেকে এসছো একটা পারস্পরিক আনন্দ বিনিময় সে এক অদ্ভুত জগৎ আমরা বেরিয়ে আসছি শ্যামলদা ছিলেন তখন রিসেপশন অফিসার তাকেও স্যার টাটা করলেন আমরাও সবাই টাটা করলাম শ্যামল কাকু আসছি বলে আকাশবাণী গেটের সামনে গিয়ে বেরোচ্ছি হঠাৎ আমার চোখে পড়ল ভাঁজ করা একটু টাকা পড়ে রয়েছে আমি তুললাম দেখলাম দুটি দশ টাকা একটি পাঁচ টাকা স্যারের হাতে দিয়ে বললাম স্যার এটা কেউ ভুল করে পড়ে গেছে স্যার নিয়ে বললেন চলো এটা আমরা ফেরত দিয়ে আসি তিনজনকে নিয়ে আবার আমরা রিসেপশন রুমে ওই মূল ফটক রাস্তার ধারের গেট থেকে চলে এলাম স্যার বললেন শ্যামলবাবু আমার ছাত্র এটা কুড়িয়ে পেলো পঁচিশ টাকা যার টাকা তাকে দিয়ে দেবেন শ্যামলবাবু বললেন স্যার এ তো খুব বিপদে ফেললেন কী করে আমি এখন বুঝবো কার টাকা তখন স্যার বললেন ঠিক আছে আমাদের আরেকটু একটু সময় আছে আমরা একটু অপেক্ষা করে যাই বা আপনি রেখে দিন শ্যামলবাবু বললেন না আপনি একটু অপেক্ষা করে যান দেখি কার টাকা আমাদের খুব আনন্দ হতে লাগলো যে আমরা আরও বেশ খানিকটা সময় আকাশবাণীতে থাকার একটা অবকাশ বা সুযোগ পেয়ে গেলাম শ্যামলবাবু আমাদের বসতে বললেন রিসেপশনের পাশেই চেয়ার রাখা ছিল শ্যামলবাবু এবং স্যার নানান রকম গল্প করতে লাগলেন কারণ অরুণ স্যার মাঝে মধ্যেই এসে আকাশবাণীতে অনুষ্ঠান করেন তাকে অনেকেই চেনেন সম্মান করেন তাতেও আমাদের বুকটা গর্বে ভরে যাচ্ছিল আমাদের স্কুলের স্যারকে কত মানুষ আকাশবাণী চেনেন সম্মান করেন আমরা সেই স্কুলের ছাত্র সেই স্যার আমাদের নিয়ে এসেছেন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর শ্যামলবাবুই বললেন স্যার যদি কিছু মনে না করেন এই টাকাটা নিয়ে স্যার আপনি ওদের কিছু বইটিই কিনে দেবেন স্যার কিছুতেই রাজি হচ্ছিলেন না উনি বলেন না আপনি তো দেখলেন কেউ এসে চাইলো না বিকেল বিকেল হতে চলেছে আর তো লোক কেউ আসবে না স্যার খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন এবং অন্যান্য যারা ওই রিসেপশানে ছিলেন তারাও স্যারকে অনুরোধ করলেন স্যার এই টাকাটা দিয়ে ছাত্রদের আপনি বই কিনে দেবেন স্যার বললেন তাহ চলো তোমাদের ভাগ্যে রেকর্ডিংও রয়েছে বইও রয়েছে আচ্ছা দেখি তারপরে স্যার হাঁটতে হাঁটতে আমাদের নিয়ে আকাশবাণীর সামনে বাস স্টপে দাঁড়ালেন বললেন চল যাওয়ার পথে কলেজ স্ট্রিট পড়বে ওইখানে আমরা বাস থেকে নামবো বই কিনব তারপরে আবার বাস ধরে ফিরে যাব আমাদের আরও আনন্দ কলেজ স্ট্রিট বই পাড়া স্যার আমাদের নিয়ে সেভেন্টি এইট বাই ওয়ানে উঠলেন কলেজ স্ট্রিটে নামলেন আমার এখনও মনে আছে সাত টাকা করে তিনটি বই তিনজনকে তিন সাথে একুশ টাকা উনি কিনলেন আর চার টাকা বাঁচল তখন আমাদের মধ্যেই আর এক ছাত্র বললো স্যার এই চার টাকা দিয়ে চারজনে মিলে মিষ্টি খাই হয় স্যার বললেন বেশ ভালো আইডিয়া রোজগার করেছ বই পেলে রেকর্ডিং পেলে মিষ্টিও চলো খাই চারজনে আমরা বেশ পেট ভরে মিষ্টি খেলাম বাসে করে চলে এলাম আসলে বাসে করে নিয়ে আমরা শুধু বই নিয়ে এলাম না এনেছিলাম এক আকাশ এক জীবন স্বপ্ন যে স্বপ্ন বনে দিয়েছিল ভালো হওয়ার যে স্বপ্ন বনে দিয়েছিল মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে তোলা যে সম্পর্ক শিক্ষার দিকে ইঙ্গিত করেছিল জ্ঞানের দিকে আলোর দিকে ইঙ্গিত করেছিল সেই একরাস ভালোবাসা স্বপ্ন এক বুক বই এইসব নিয়ে আমরা ফিরেছিলাম তারপরে গোটা পাড়া গোটা রাষ্ট্র করলাম স্কুলে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের পাশাপাশি আমরা বই কেনার কথা ছন্দাসনের কথা রেকর্ডিংয়ের কথা সমস্তটা মিলেমিশে যেন একটা শৈশবের ভালো লাগার উপন্যাস তৈরি করেছিলাম সত্যি কথা বলতে কে আজ এই দু সালে এসে যখন ভাবি যে সত্যিই আমি আকাশবাণী নিয়মিত শিল্পী হয়েছিলাম পরবর্তী জীবনে আকাশবাণীর সঙ্গে দীর্ঘকাল যুক্ত হয়েছি এখনও যুক্ত রয়েছি এবং একই মিনিস্ট্রির আন্ডারে ইনফরমেশান ব্রডকাস্টিং মিনিস্ট্রির আন্ডারে দূরদর্শনে চাকরি করি কিন্তু ওই সুখ স্মৃতি শৈশবের সেই কথা মোড়া উপন্যাস স্মৃতিমেদুর উপন্যাস আমার জীবনকে কভাবে যে প্রভাবিত করেছে আলোকিত করেছে সেই কথাই আজ আপনাদের সকলের সঙ্গে একটু ভাগ করলাম ভালো লাগা এবং ভালোবাসা দুটো যদি মিলেমিশে যায় তাহলে জীবনে বোধায় এক সুবর্ণ রামধনু আঁকা হয়ে যায় সেই রামধনু নিয়েই এই পেখম রেডিওতে যারা শুনছেন তাদেরকে রামধনুর টুকরো ভাগ করে দিলাম আপনার আকাশও রঙিন হোক বেনি আসহ কলার মতন সাত রঙে রেঙে উঠুক সবাই খুব ভালো থাকবেন প্রণাম নেবেন ছোটদের ভালোবাসা যদি কেউ কোনো ছোট শুনে থাকো মনে রেখো তোমাদের সামনে এরকম অনেক সুযোগ আসবে ধন্যবাদ সবাইকে নমস্কার সঙ্গে থাকুন শুনতে থাকুন পেকম রেডিও আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন শুনতে থাকুন পেকম রেডিও